আচ্ছা, আর কেমন কারার সাথে বজল দিয়া করাবো? কেমন এটা কদাঁত কদাঁত? হ্যাঁ, ছ দাঁত। ও, ছ দাঁত কারার সাথে লাগাবো? আপনারা বুঝতে পারছেন। কোটা কাড়া আছে? কাড়া কোটা আছে? কোটা কোটা কাড়া কাড়া কোটা আছে? নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল, আর সঙ্গে আমি সাধন। তো সমস্ত দর্শককে জানে স্বাগত, আর স্বাগত জানিয়ে আজকে নতুন এক কাড়ারোড়ায় আপডেট হয়ে গেছে আগত। তো কোন গ্রামে এসেছি, কত টাকা থাকছে প্রাইজ, এবং কোন কোন কাড়ার সাথে হচ্ছে জোড়া, তার বিস্তারিত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে। তো ভিডিওটি হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তাই আপনারা দেখুন ধৈর্য ধরে, আমি দেখাচ্ছি এবারে। আর যদি আপনারা এই চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অনবরত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত মহাশয় আছেন ওনাদের কাছ থেকে বক্তব্য আমি সরাসরি তুলে ধরছি। তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, তো আপনার একটু নাম এবং ঠিকানাটা বলুন। আমি বিকাশ চন্দ্র মাহাতো, গ্রাম বান্দান, পোস্ট বান্দান উত্তর, থানা বড়া বাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনার এখানে এত মানুষ সমবেত হয়েছেন, তো কারণটা কি? কারণটা একটাই যে আমরা কাড়াউড়াইয়ের আয়োজন করছি আর কি। আচ্ছা, কাড়াউড়ায় আয়োজন করেছেন। তো শুধু কাড়াউড়ায় থাকছেন আর অন্যান্য কোন? না না, কাড়াউড়ায় মুরগা লড়াই আর ছৌ নাচ। আচ্ছা আচ্ছা, মানে সমস্ত রকমের মানে ব্যবস্থাপনা রাখেছেন। আচ্ছা, তো কাড়াউড়ায় যে থাকছে, তো আপনাদের কোটা কাড়া থাকছে? কাড়া চারটে কাড়া। চারটে কাড়া? তো এই যে চারটে কাড়া থাকছে, তো এই চারটি কাড়ার মানে আজকে দিনে ডাকটাই দেওয়া হচ্ছে না আজকে কনফার্ম ডেট? না না, এর আগে একবার ইউটিউব করা হয়েছে, ইউটিউব ছাড়া হয়েছে। তবে এখন আমাদের এক নম্বর আর দু নম্বর কাড়াই একটাও নাম পড়ে না। এক আর দুই নামে পড়ে না? না, নাম পড়ে না। তাহলে প্রাইজটা একটু বাড়াবো বলছি, এক নম্বর প্রাইজটা, আর দু নম্বর কাড়াটা আর কি চেঞ্জ হবে, যেটাই দেওয়া ছিল বা আড়া ছিল সে কাড়াটা খুরোয়া হয়ে গেছে। খুরোয়া? হ্যাঁ, যার জন্য পরিবর্তন হবে, পরিবর্তন হবে দু নম্বর কাড়াটা। আচ্ছা আচ্ছা, তো আপনাদের যে এক নম্বর কাড়া আছে, তো এক নম্বর কাড়ায় প্রাইজ কত ছিল? 15,000 এক টাকা ছিল। ছিল, সেটা এবারে বাড়ি যাবে? সেটা আমরা কমিটি সিদ্ধান্ত করেছি যে ওটা 20,000 এক টাকা প্রাইজ ধরব। আচ্ছা, 20,000 এক টাকা। হ্যাঁ, এবং যাই হোক, যার সাথে জোড়া হোক, মানে এখানকে নিয়ে আলে আমরা 5,000 এক টাকা দিব আর কি। বাহ, দারুণ একটা অফার দিয়ে দিল না? বাইরের কাড়া পরাজিত হলে 5,000 এক টাকা দিব, আর যদি কমিটির কাড়া পরাজয় হয় তাহলে ওই টোটাল 20,000 যেটা প্রাইজ আছে সেটাই পাবেন, তখন আর 5,000টা আর পাবেন নাই? না। আচ্ছা, তো আপনাদের এরকম প্রতিটি কাড়া এরকম অফার আছে না শুধু এক নম্বরটাই? না না, এক নম্বরটাই অফার। এক নম্বরটাই অফারটা আছে নাকি? আচ্ছা, তো আপনার যেটা দুই নম্বর কাড়া? দু নম্বর কাড়া এর আগে আমাদের করা হয়েছিল কাঁদই আর অশ্বিনী মাহাতো। হ্যাঁ, সেটা কাড়ার অসুবিধার জন্য আমরা এখন বর্তমানে সিদ্ধান্ত করেছি ওই বরদ গ্রামের বকুল মণ্ডল। আচ্ছা, ওইটাতে 10,000 টাকা থাকছে প্রাইজ। আচ্ছা, তো ওনার নাম কিছু পড়েছে কি দু নম্বর কাড়ায়? না না, এটা ওটা আজকে সিদ্ধান্তই করা হলো, যেটা দেখিয়েছিল সেটাই পড়েছিল কি নাম? একটা পড়েছিল, রঘুনাথপুরের। আচ্ছা, ওনাকে বলে দিয়েছেন? এখনো বলা হয়নি, তবে এটা আমরা সিদ্ধান্ত করেছি যে আজকে করিনি, তারপর বলা হবে। আচ্ছা আচ্ছা, তো উনি যদি ওইটার সাথে লাগাতে চান তখন ওনাকে? আচ্ছা আচ্ছা, তো আর আপনার যেটা তিন নম্বরে? তিন নম্বরে নাম পড়েছে দু তিনটা। আচ্ছা আচ্ছা, কোন কোন জায়গায়? এটা পুরু, এটা সিমুদুরি, একটা উলদা। আচ্ছা, এইগুলা নাম পড়েছে। আচ্ছা, তো আপনার আজকে কি কনফার্ম করছেন তিনটা? না না, আজকে কনফার্ম করিনি জোড়াগুলা, জোড়াগুলা ওই আমরা মাঘের 2 তারিখে করব। আচ্ছা, মানে আজকে আপনার কোনো জোড়া কনফার্ম হবে? না না, জোড়া কনফার্ম হবে আজকে, শুধুমাত্র প্রাইজটা বাড়ানো হচ্ছে। প্রাইজটা বাড়ানো হচ্ছে আর একটা কাড়া ক্যান্সেল হচ্ছে। হ্যাঁ, একটা কাড়া ক্যান্সেল হচ্ছে। আচ্ছা, আর ছৌ নাচের আপডেটটা এর আগে দেওয়া ছিল নাই, সেটা আজকে দেওয়া আছে। তো ছৌ নাচ কে কে আছে? ছৌ নাচ অজিত কুমার আর হেমসিং মাহাতো। অজিত কুমার আর হেমসিং মাহাতো? আচ্ছা আচ্ছা, তো আপনার কাড়ার শেষ প্রাইজটা আমরা বুঝতে পারলাম না। শেষ প্রাইজটা 4 নম্বর প্রাইজ আছে, 2,000 টাকা। 2,000 টাকা? ওইটা 3 নম্বর কত ছিল? 4 নম্বর প্রাইজটা, 4 নম্বর কাড়াটা 2 চান্স ছাড়া হবে। 2 চান্স? 2 চান্স। আর প্রাইজ কি পরিবর্তন হবে? না না, প্রাইজ ওইই থাকবে, 2,000। 2,000ই থাকবে? বাহ, খুব ভালো জিনিস। আর আপনার 3 নম্বর প্রাইজটা কত বললেন? 3 নম্বরটা 3,001 টাকা। 3,001 টাকা? আচ্ছা, তো আপনারা কতদিন পর্যন্ত নাম নথিভুক্ত করবেন? নাম মকরের দিন পর্যন্ত। মকরের দিন পর্যন্ত? আচ্ছা, ডিগ্লিয়ারটা কবে দেবেন? মাঘের 2 তারিখে। মাঘের 2 তারিখে?
আর লড়াইটা আপনাদের কবে? লড়াইটা 12ই মাঘ। 12ই মাঘ লড়াইটা হচ্ছে। আচ্ছা, ছৌ নাচটা? ছৌ নাচটাই 12ই মাঘে, আচ্ছা সেই দিনেই হচ্ছে ছৌ সেই নাচটা, দিনেই ওই 5টা 6টার থেকে। 5টা 6টার থেকে? আচ্ছা, মানে বিকালের প্রোগ্রাম নাকি? হ্যাঁ, বিকালে মোরগ লড়াই, তারপর মোরগ লড়াই শেষ হলেই ছৌ নৃত্য। ছৌ নাচ। আচ্ছা, ছৌ নৃত্য অংশগ্রহণকারী দুটি দলের নাম কি বললেন? হেমসিং মাহাতো আর অজিত কুমার। হেমসিং মাহাতো আর অজিত কুমার, সুনামধন্য যে আছেন এখনকার বর্তমানে ছৌ জগতে। তো আপনার এই যে মোরগ বললেন, মোরগ লড়াই বলছেন যে থাকছে বিকালবেলা, তো মোরগের প্রাইজটা কি থাকছে? মোরগের প্রাইজ থাকছে 3001 টাকা থাকছে একটা মোরগে, আচ্ছা, আর 2001 টাকা করে থাকছে দুটা মোরগে, 501 টাকা করে থাকছে 50টা মোরগে, আর 1001 টাকা থাকছে 15টা মোরগে। 1001 টাকা থাকছে 15টা, 501 টাকা 50টা, আর 251 টাকা 30টে। আচ্ছা, আর কিছু বাড়তে পারে, আরো বাড়তে পারে, আরো বাড়তে পারে। আচ্ছা, আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখানে যে মোরগের সংখ্যা আছে তো এটা হচ্ছে অনেক বেশি আছে, কিন্তু আরো বলছে বাড়তে পারে। তো এত মোরগুলা বেরিয়াবে না, শুধু এই বিল ভরাই আছে? সবগুলাই বেরিয়াবে, সবগুলা মোরগ রসিকের নাম দেওয়া আছে, রসিকের দেয়া আছে, মানে সেদিন বেরিয়াবে কে মোরগ? সেদিন বেরিয়াবে কে? আচ্ছা আচ্ছা, লাগা হবে, লাগা হবে নাকি? আচ্ছা, তো আপনার এই যে কাড়ার যে আমরা একটা জিনিস না জানলেই নেই, যেটা আপনার নিয়মাবলীটা, তো নিয়মাবলীটা কি আছে? কাড়ার নিয়মাবলী জেলা কমিটি যা মানে কি বলে নিয়ম করিয়েছে বা যে নিয়মে চলছে, মদ মাংস এগুলো তো বন্ধ থাকবে। কাড়ার সাথে মালিক আর হয়তো দুজন রসিক মিলে টোটাল 3 জন প্রবেশ করতে পারি, দুটো কাড়ার সাথে 6 জন। আর কাড়া মাথা দিয়ে দি? কাড়া মাথা আমার তো কমিটির কাড়া মাথা না দিলে প্রাইজটা আর কি আমরা দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, আর যদি আসরের বাইরে যদি লাগে যায়? সে যেখানেই লাগবে, কমিটির কাড়াকে যেখানেই লাগে পরাজিত করবে, প্রাইজ দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, তবে সে বাইরের বড় আনা কাড়া তো, হ্যাঁ, হয়তো মাথা না দিলে প্রাইজটা আমরা দিতে পারছি না আর কি। আচ্ছা, আর যে ধরুন আসবে কত দূর থেকে, তাহলে তো না তো ফালতুই হবে, ওকে কিছু সান্ত্বনা কিছু করবেন না? না না, সান্ত্বনা দিব, সবগুলাকে সান্ত্বনা দিব, আর 1 নম্বরটা তো 5000 টাকা। ওই জন্য যে ধরুন কমিটির কাড়ায় মাথা না দিলে তো একটা ওদের একটা আঘাত লাগে যাবে, উয়ার কাড়ায় মাথা না দিলে কোনো ব্যাপার নাই, কমিটির কাড়ায় মাথা না দিলে একটু তো ভাবে আঘাত লাগছে, তো সেই কারণে ওকে সান্ত্বনা কিছু তো একটা করা দরকার। 2 নম্বর 3 নম্বর 4 নম্বর কাড়াকে কিছু সান্ত্বনা দিব। আচ্ছা, আর 1 নম্বর কাড়াটা ওটা তো আলে 5000 টাকা দিব। 5000 পাচ্ছে এই উনি? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে বন্ধুগণ, আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত করব না, কারণ আমাদের কি বললো সমস্ত কিছু আমার তুলে ধরা হলো। আর এই আসরের সবার আগে, সবার প্রথম যদি জোড়াখন ফার্মটা পেতে চান তো আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, অনবরত আপনারা নিত্য নতুন প্রতি জায়গার ভিডিও পেতে থাকুন। নমস্কার। এই কাড়াটা কার কাড়া? কত পয়সা প্রেস? কত? 3000। আচ্ছা, আর কেমন কাড়ার সাথে বজল দিয়া করাবো? কেমন এটা কদাঁত? কদাঁত? হ্যাঁ, ছদাঁত? ও, ছদাঁত কাড়ার সাথে লাগাবো, আপনারা বুঝতে পারছেন। কোটা কাড়া আছে? কাড়া কোটা আছে? কোটা কোটা কাড়া? কাড়া কোটা আছে? চারটা কাড়া? আচ্ছা, আর লাগাবে একটা? একটাই লাগাবে? আচ্ছা, আপনারা বুঝতে পারলেন যে, আচ্ছা, আপনারা বুঝতে পারছেন যে পুরুলিয়ার মানে কি বলবো কাড়া লড়াই সাংস্কৃতিকটা কিরকম সাংস্কৃতিক, একটা মানে কি বলবো যারা মানে কি বলবো ভালোভাবে ভাষাটা বলতে পারছে না, অর্থাৎ বোবা যথা বাক শক্তি নাই তার, সেও কিন্তু কাড়া লড়ার প্রতি এত ইন্টারেস্টিং যে কিরকম ভাবে আমাদেরকে বুঝাই দিচ্ছে যে কত টাকা প্রাইজ বা কদাঁত কাড়া। আমি প্রশ্ন করলাম পরপর, আপনারা দেখতেই পেলেন, তো উনি বলেই দিলে সব কিছু। তো এরকম যে প্রতিভা এত মানে ইনার মধ্যেও আছে ঢুকে এই সাংস্কৃতিকটা, তাহলে আমাদের আর জানবেন যে আর কোনো জায়গায় লুকিয়ে নাই, আমাদের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে, আরও সেরকম যেমন ভালো জায়গায় ছড়াতে পারে তার কিন্তু প্রচেষ্টা চালাচ্ছে এখানে মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটি। তো আর বেশি কিছু কথা না বলে এরপরে উনি আর কাড়াটি আপনারা দেখতে থাকুন। আমাদের মধ্যে কাড়া লড়াই।